দর্শক বন্ধুরা একটা রেসিপি নিয়ে এসছে আজকে পনিরের পনিরের আরও অনেক রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেল সার্চ করলে দেখতে পাবেন আজকে বানাবো পনির ভুর্জি এটা একটা খুব টেস্টফুল রেসিপি এটা দিয়ে ভাত রুটি পরোটা সব খাওয়া যায় কিভাবে বানাচ্ছি আসুন দেখিয়ে দিই আমি এই এই ইনগ্রিডিয়েন্টস নিয়েছি কাশ্মীর শিমলা মির্চ একটু নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ আদা কুচো টমেটো কুচো আর একটা পেঁয়াজ রসুন একটা পেস্ট নিয়েছি একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি এখন শুরু করি তেলটার মধ্যে এবারে প্রথমে আমি একটু পেঁয়াজ কুচো দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে আদা কুচোটাও দিয়ে দিলাম এবারে রসুনের বাটাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলাম হালকা ব্রাউন কালার এবার এর মধ্যে আদা রয়েছে টমেটো আর পেঁয়াজ এই পেস্টটা এর মধ্যে দিয়ে না পরে ওয়ান টি স্পুন ধলে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পান কাশ্মিলি মিচ লঙ্কার গুঁড়োটা শুধু রঙের জন্য আমরা দিই ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ দিলাম এটা যার যার বাড়ির টেস্ট হিসেবে দেবেন ওয়ান টি স্পুন চিনি সব ওয়ান টি স্পুন করেই দিলাম এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেল এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দর্শক বন্ধুরা আমি পনিরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি ভেঙে গুঁড়ো করে দেওয়া থেকে গ্রেপ করে দিলে দেখতে সুন্দর লাগে খেতেও ভাল লাগে এবার অল্প একটু জল দিয়েটা সেদ্ধ করে নিতে হবে যারা শুকনো খান তারা জল দেবেন না ফ্রাই করেও খাওয়া যায় আমি একটু গ্রেভি মতো করব রুটি পরোটা ভাত সব সঙ্গে খাওয়া যায় এই জন্যে একটু জল দিলাম সেদ্ধ করার জন্য আমি এখন একটু এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এবার আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে একসাথে সবগুলো না দিয়ে পনির দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করলেন এটা নষ্ট হয়ে যাবে দর্শক বন্ধুরা আমার পনির ভুর্জিটা হয়ে গেছে আর বেশি রাখলে শুকিয়ে যাবে গ্রেভিটুকু এভাবে আমি সার্ভ করে নিই দশ বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়েছে এবার গার্নিশিং করি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আপনাদের ভালো লাগলে বেশি করে দেবেন কেন পনিরের টেস্ট ইয়েটা নষ্ট হয়ে যাবে আর একটু আমি গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম পনির ওপরে ছড়িয়ে দিলাম বন্ধুরা পনির ভুর্জি এইভাবে বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সেগুলো যাতে আপনারা দেখতে পান তার জন্যে আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন রাখছি আজকের মতো